हेलो स्टूडेंट, निश्चय तुम्हारा ट्यूटोरियल क्लास फलो करो एंड पीडीएफ থেকে যে সমস্ত লেসন দেওয়া হচ্ছে সেগুলো নিশ্চয় ডাউনলোড করে বাড়িতে পড়াশোনা করছো। টুডে উই অলসো কন্টিনিউ দ্য চ্যাপ্টার হাইড্রোস্ফিয়ার। টুডেজ লেসন ইজ লেসন 3। ইন দ্য প্রিভিয়াস ক্লাস উই লার্ন অ্যাবাউট দ্য টাইম ডেফিনেশন এন্ড দ্য রিজনস ফর দ্য অরিজিন অফ টাইম এন্ড অলসো হাই টাইড এন্ড লো টাইড। নাও today we learn about the types of high tide. The high tides are two types, primary high tide and secondary high tide. Primary high tide is also known as direct high tide and secondary high tide is also known as indirect high tide. Then what is primary high tide? Primary high tide koke bolbo amra when moon is overhead on the earth's surface. যে জায়গায় মুন ডাইরেক্টলি ওভারহেড সেখানে যে হাই টাইড হয় সেটাকে আমরা প্রাইমারি হাই টাইড বলছি। ডিউ টু দ্য অ্যাট্রাকশন, ডাইরেক্ট অ্যাট্রাকশন অফ দ্য মুন। অ্যাট দ্য সেম টাইম ইন দ্য অপোজিট সাইড, দ্যাট মিন্স দ্য অ্যান্টিপড অফ দ্য প্রাইমারি হাই টাইড, এখানে অলসো এক্সপিরিয়েন্স হাই টাইড। দিস ইজ কল্ড সেকেন্ডারি হাই টাইড, ইজ বিকজ the centrifugal force of the earth. তাহলে ডাইরেক্ট যেখানে মুনের অ্যাট্রাকশনের জন্য যে হাই টাইডটা হচ্ছে সেটাকে আমরা বলছি প্রাইমারি অর ডাইরেক্ট হাই টাইড। অ্যান্ড সেম টাইম অপোজিট পজিশনের যে হাই টাইড হচ্ছে সেটা ডিউ টু দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স অফ দ্য আর্থ, সেটাকে আমরা বলছি সেকেন্ডারি হাই টাইড। অ্যাট দ্য সেম টাইম দ্য 90 ডিগ্রি অ্যাঙ্গেলের যে জায়গাগুলো আছে দে আর এক্সপিরিয়েন্স লো টাইড। নেক্সট ইজ হাই টাইডস two type, spring high tide and neap tide, spring tide and neap tide. So what is spring tide? At the full moon and the new moon, the high tide, the position of the moon, the earth and the sun is along almost straight line. Tale full moon er shomoy the earth is between the moon and the sun, so the combined attraction, this attraction is জন্য ইউজুয়াল হাই টাইডের থেকে যে হাই টাইড হয় সেটা ইউজুয়াল হাই টাইডের থেকে বেশি, সো ইট ইজ কল্ড স্প্রিং হাই টাইড। অ্যান্ড অ্যাট দ্য নিউ মুন সেম থিং ইজ অন দ্য নিউ মুন, নিউ মুনে আর্থ দ্য পজিশন অফ দ্য মুন ইজ বিটুইন দ্য সান অ্যান্ড দ্য আর্থ, সো দ্য কম্বাইন্ড অ্যাট্রাকশন অফ সান অ্যান্ড দ্য মুন ইটস অলসো দ্য হাই টাইড, ইট ইজ দ্য হাইয়েস্ট হাই টাইড, ইট ইজ অলসো কল্ড দ্য স্প্রিং টাইড। তাই নিউ মুনের ফুল মুনের থেকে নিউ মুনে আমরা হাইয়েস্ট হাই টাইড দেখতে পাই, এই দুটোকে আমরা বলছি স্প্রিং টাইড। দিস আর ইন দ্য টুয়াইস ইন এ মান্থ, ওয়েন ইজ ফুল মুন অ্যান্ড ওয়েন ইজ নিউ মুন। নাও হোয়াট ইজ নেপ টাইড? নেপ টাইড ওয়েন দ্য পজিশন অফ দ্য মুন অ্যান্ড দ্য সান ইজ 90 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ দ্য সেন্টার অফ দ্য আর্থ। যখন মুন এবং সানের পজিশন আর্থের সেন্টারের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তখন যে হাই টাইডটা হয় সেটা ইউজুয়াল হাই টাইডের থেকে তার যে লেভেল সেটা একটু কম হয়, সো ইট ইজ কল্ড নেপ টাইড। কখন এটা হয়? ইট ইজ অলসো এক্সপিরিয়েন্স টুয়াইস ইন এ কামস টুয়াইস ইন এ মান্থ, ফার্স্ট কোয়ার্টার অ্যান্ড থার্ড কোয়ার্টার। যখন মুনের পজিশন ফার্স্ট কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টারে থাকে তখন আমরা নেপ টাইড দেখে থাকি। তাহলে স্প্রিং টাইড দুবার হয় এবং নেপটাইডও দুবার হয় ইন এ মান্থ। নাও হোয়াট ইজ দ্য সিজিগি? হোয়াট ইজ সিজিগি? সিজিগি ইজ এ পজিশন। হোয়াট ইজ সিজিগি? সিজিগি ইজ দ্য পজিশন ওয়েং দ্য মুন, দ্য আর্থ অ্যান্ড দ্য সান অ্যালং কামস ইন এ স্ট্রেট লাইন। যখন মুন, সান এবং আর্থ একটা স্ট্রেট লাইনে থাকে তখন সেই পজিশনটাকে আমরা বলবো কি না, সিজিগি পজিশন। দিস সিজিগি পজিশন ইজ টু টাইপস, অপোজিশন অ্যান্ড কনজাংশন। অপোজিশন যেমন আমরা নিউ মুনের সময় দেখলাম ওয়েন, সরি ফুল মুনের সময় দেখলাম ওয়েন আর্থ ইজ ইন দ্য সেন্টার বিটুইন মুন অ্যান্ড দ্য সান। যখন মুন অ্যান্ড সানের মাঝখানে আর্থ থাকে তখন কি হচ্ছে, দিস দিস ইন এ স্ট্রেট লাইন, দিস পজিশন ইজ কল্ড অপোজিশন, অপোজিশন পজিশন। অ্যান্ড ওয়েন আর্থ অ্যান্ড মুন ইজ comes between the earth and the sun, when moon is come between the earth and the sun, this is called conjunction position.
why tokhon ki hoy je eta ekta hoy combined attraction moon and the sun er combined attraction e high tide jeta hoy seta ekta highest high tide hoy ei position ta ke when earth moon and sun comes in a straight line and moon and sun is comes one side of the earth at the same size e thake side e thake tokhon amra seta ke bolchi conjunction সেই সময় কি হয় না হাই টাইড যেটা হয় সেটা হাইয়েস্ট হয় বিকজ দ্য কম্বাইন্ড অ্যাট্রাকশন অফ দ্য মুন অ্যান্ড দ্য সান সো টুডে ইজ আজকের লেসন এতটাই আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝেছ নেক্সট লেসন আমরা পরের দিনে আমরা দ্য টাইম ইন্টারভেল নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ